নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের কমলেশ্বর মুখোপাধ্যায় সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন বাঙালি চলচ্চিত্র নির্মাতা, পরিচালক এবং বিজ্ঞাপন নির্মাতা। তিনি ডাক্তারি নিয়ে পড়াশুনো করেন, কিন্তু তিনি পরবর্তীতে অন্য ক্ষেত্রে চলে আসেন এবং বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাণ করা শুরু করেন। তার প্রথম চলচ্চিত্র 2011 সালের উড়ো চিঠি, এতে 12টি ভিন্ন গল্পের ওপর 12টি মেসেজ দেওয়া হয়েছে। তারপরে চলচ্চিত্রটি 2013 সালে মুক্তি পায়। বিখ্যাত পরিচালক ঋত্বিক ঘটকের জীবনী নির্ভর এই চলচ্চিত্রটিও আগেরটির মতো বক্স অফিস হিট না হলেও অত্যন্ত প্রশংসিত হয় এবং বহু আন্তর্জাতিক পুরস্কারও লাভ করেন। তিনি একটি চেতনা নামক থিয়েটারেরও সদস্য। 20 ডিসেম্বর মুক্তি পায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রোমাঞ্চকর উপন্যাস অবলম্বনে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এবং বিখ্যাত অভিনেতা দেব অভিনীত তার তৃতীয় চলচ্চিত্র চাঁদের পাহাড়। 15 কোটি বাজেটের এই চলচ্চিত্র এখনও পর্যন্ত সর্বাধিক বাজেটের বাংলা চলচ্চিত্র। তিনি যেই পুরস্কারগুলি পান সেগুলি হল সেনেটারি অ্যাওয়ার্ড অ্যাট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া গোয়া 2013 সালে মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটির জন্য, জি বাংলা গৌরব সম্মান অ্যাওয়ার্ড ফর বেস্ট ডিরেক্টর চাঁদের পাহাড় চলচ্চিত্রটির জন্য ইত্যাদি। কমলেশ্বর মুখোপাধ্যায় অনেক চলচ্চিত্র নির্মাণ করে আমাদের আনন্দ উপহার দিয়েছেন এবং আশা করছি যে উনি ভবিষ্যতেও এইভাবেই আনন্দ উপহার দেবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।